হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদেরই স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে রানী যখন তার দুনিকে খুঁজে পায় না তখনই সে এদিক ওদিক ছোটাছুটি করে একজন রাস্তার মধ্যে যাচ্ছে দাদাকে ধরে জিজ্ঞাসা করে একজন বুড়ি মহিলাকে সবার কাছে তন্নতন্ন করে খুঁজেও যখন পাচ্ছে না তখনই একজন ছোট্ট বাচ্চা সেই স্কুলে পড়ে এসে বলে যে একদম বেবিকে দেখলাম এক মহিলা নিয়ে ওদিকটায় যাচ্ছে রানী তখন চলে যায় সেখানে গিয়ে তারা বাচ্চাটাকে বিক্রি করার পরিকল্পনা করে এমন কি কয়জন ভাগে শেয়ার পাবে সেটাও ঠিক করে তখনই রানীর সামনে গিয়ে দাঁড়ায় রানীকে দেখে গুন্ডারা বলে তোকে কিন্তু উড়িয়ে দেব এখান থেকে চলে যা তোর মেয়েকে তুই পাবি না রানি তখনই গুন্ডাদের সঙ্গে মারপিট করতে শুরু করে তারা তো জানে না যে রানী আসলে কি রানী হাড়গুড় ভেঙে তাদের রেখে দেয় আর বলে আপনাকে বলেছিলাম না এই মেয়ে আমার হচ্ছে সব কিছু আমার মেয়েকে ছেড়ে আমি অচল আমি আমার শ্বশুর বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি অভিমান করে আমার মেয়ে আমার একমাত্র অবলম্বন আপনি কি করে পারলেন এরকম করে আমার মেয়ের ক্ষতি করতে আপনাদের মতো অপরিচিত মানুষদের এই কারণেই কেউ বিশ্বাস করে না আপনারা বিশ্বাস ভঙ্গ করেন যে বলছি দিয়ে দিন আমার মেয়েকে না দেবো না এখানেই কিন্তু তোমার মাটিতে ফেলে দেবো আর সেটা যদি হয় আমি আপনাকে মাটিতে সারা জীবনের মতো শুয়ে দেবো কোনোভাবে আপনি আর উঠতে পারবেন না সেটা নিশ্চয় ভালো হবে না তখনই ওই বাচ্চাটি আরও লোকজন জড়ো করে আনে মহিলাটিকে সবাই মিলে ধরে ফেলে দু কোলে তুলে নেয় রানী আদর করে গুন্ডাদের হাতে তুলে দেয় পাড়া প্রতিবেশী পুরুষ মানুষ যারা ছিল তারা সবাই মিলে তাদের পুলিশে নিয়ে যায় থানায় কারণ এরকম বাচ্চাদের নিয়ে ছেলে খেলা কোনোভাবেই কেউ মেনে নেবে না আজকে একজনের ক্ষতি করার চেষ্টা করে পারেনি আর একদিন আরেকজনের করবে তাই এদেরকে ধরিয়ে দেওয়াটাই শ্রেয় এরপরে রানী নিজের মেয়েকে খাবার খাইয়ে দেয় আর বলে তুমি কান্না করো না দুনি তোমার মা এসে গেছে কিচ্ছু হবে না তোমার আর আমার এই ছোট্ট বাচ্চা মেয়েটি আমাকে সব সময় বাঁচার অনুপ্রেরণা দেয় তাকে আমি কোনোভাবেই ছেড়ে আসতে পারবো না দুর্জয় রাস্তা দিয়ে যাচ্ছে হঠাৎই রানীর মতো একজনকে দেখতে পারে পেছন থেকে আর বাচ্চাও কোলে আছে তাকে দেখে চিৎকার করে ওঠে রানী তুমি মেয়েকে নিয়ে এরকম রাস্তাঘাটে দাঁড়িয়ে আছো কেন যখনই সে ঘুরে দাঁড়ায় দুর্জয় সরি বলে যে আসলে আমি আমার বউ এবং মেয়েকে ভেবেই এরকম করেছিলাম আপনি ভুল করেছি ক্ষমা করে দিন আর দুর্জয় ভাবতে লাগে যে রানী তুমি আমাকে এরকম করে কষ্ট দেবে তো আমার মেয়েটাকে নিয়ে চলে গেলে তুমি জানো দুনিকে ছেড়ে আমি থাকতে পারি না তাই এরকম করছো মা দু ছেড়ে এক মুহূর্ত ভালো নেই তোমার এই শাস্তিগুলো তুমি পালিয়ে গেছো তোমাকে আমি বিশ্বাস করতে পারছি না রানী কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে রানী গুন্ডাদের সাথে মারপিট করে দুনিকে রক্ষা করলো রানী মা হয়ে কখনো নিজের সন্তানের ক্ষতি হতে দেবে না তাই রানী যে ক্যারাটে জানে সেটা কোনোভাবেই যে গুণ্ডারা তুলে নিয়ে যাচ্ছিল তারা জানত না তাদেরকে এমন বেহাল অবস্থা করেছে তারা এখন পুলিশের হেফাজতে কোনোভাবেই রানী তার বাঁচার একমাত্র অবলম্বনের ক্ষতি হতে দেবে না রানী দুনিকে প্রাণ দিয়ে আগলে রাখবে নিজের নতুন চাকরির খোঁজে রানী বেরিয়ে গেছে কোনোভাবেই দুর্জার জীবনে সে ফিরবে না নিজেকে ডাক্তার হিসাবে সে প্রমাণ করবে কলকাতায় তাকে থাকতে হবে নিজের মেয়ের জন্য লড়াই করতে হবে এবং নতুন ভাবে বাঁচতে হবে। কারণ দুর্যোয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক রানী ছিন্ন করে এসেছে এরপরে কি হবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন